এক মিনিটে আজকের খেলার সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সালমা সাথী খান। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেও বাংলাদেশ দলে থাকছেন না তামিম ইকবাল। পাকিস্তানে বাবর আজমকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিলেন ভারতীয় ওপেনার শুভমন গিল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারপারসন মার্টিন স্লিন পদত্যাগ করেছেন। তার পরিবর্তে বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে ডিয়ানা পুকেতাপু লিন্ডনকে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজিকে 2-1 গোলে হারিয়ে লড়াইয়ে ফিরেছে এসি মিলান। সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে নাম লিখেছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন আর্লিং হ্যান্ডার্ড। এখানে শেষ করছি আজকের খেলা সংবাদ।